হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। গতকালকে আমি তোমাদেরকে মক টেস্টের ক্লাস করিয়েছিলাম, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। ওকে, তো আজকের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমাদের ক্লাস টপিক হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের পাঁচটা কোশ্চেন এসেছিল, তো ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকে টোটাল 50 কোশ্চেন রয়েছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে ক্লাসটাকে লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শেয়ার করতে হবে। ওকে, অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে থাক অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট, তাহলে কতগুলো কোশ্চেন রয়েছে? টোটাল কিন্তু 50, তো অবশ্যই কাউন্ট করো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো আনপ্যারালাল্ড। তো এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। বাট আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, এক্সাম হলে বসে যখন তুমি কারেক্টলি স্পেলড ওয়ার্ড অথবা রংলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ এই কোশ্চেনটা সলভ করবে, তো একটু বেশি টাইম নিয়ে সলভ করবে এবং বানান যেটা থাকবে সেটাকে একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়বে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে কোশ্চেন নাম্বার 1 এর জন্য? রেডি সবাই? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। আর হ্যাঁ, এক্সাম হলে গিয়ে নিজের রোল নাম্বার যেটা, তো সেটাকে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করো। ওকে, তো বাজেভাবে ফিল আপ করে এসো না, তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে, আনপ্যারালাল্ড, অর্থাৎ যেটা প্যারালাল নয়। UNPARALLELED। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অপশন এ বি সি ডি। তো এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সিম্পটম। রেডি সবাই কোশ্চেন নাম্বার 2 এর জন্য? আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমাদের নেম অর্থাৎ তোমাদের নাম বা রোল নাম্বার যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে আসবে, ভুলভালভাবে ফিল আপ করে আসবে না। এবং তো মার্কশিটে অর্থাৎ যে গোলগুলো তোমাদেরকে করতে হয়, তাই না, তো গোলগুলোকে সম্পূর্ণভাবে করার চেষ্টা করো, তাড়াহুড়ো করবে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিম্পটম, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, উপসর্গ বলে থাকি, SYMPTOM। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এম্বারাসমেন্ট, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো একটু ভালোভাবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 বড় একটা ওয়ার্ড রয়েছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। তো আমাদের গোল যেগুলো করতে হয়, তাই না, অ্যান্সার শিটে, তাই না, অ্যান্সার শিটে আমাদের গোল যেগুলো করতে হয় সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে করার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড রোল নাম্বার নামটা কিন্তু সুন্দরভাবে লিখে আসবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, EMBARASMENT। এম্বারাসমেন্ট কথার অর্থ কি? হতবুদ্ধি অবস্থা বা মানসিকভাবে বিব্রত বোধ করা। তো এক্ষেত্রে কিন্তু আমরা SSS ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, অপশান এ বি সি ডি, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো নিউমোনিয়া। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টোটাল 50 কোশ্চেন রয়েছে, তো কাউন্ট করো কতগুলো অ্যান্সার করতে পারছো কোশ্চেন নাম্বার 4 কি হবে আমাদের সঠিক উত্তর। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পিটা সাইলেন্ট থাকে যখন আমরা নিউমোনিয়া স্পেলিংটা অর্থাৎ প্রোনাউন্সিয়েশন যখন করি পিটা কিন্তু সাইলেন্ট থাকে, নিউমোনিয়া, যেরকমটা আমরা সুনামির ক্ষেত্রে টিটা কিন্তু আমাদের সাইলেন্ট থাকে, SUNAMI, সুনামি এরকমই বলে থাকি, বাট টিটা কিন্তু আমাদের সাইলেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, তো এম্বারাস, তো একটু আগেই আমরা এম্বারাসমেন্ট তো সেটা সলভ করেছি, তো এটার জন্য বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 5 কি হবে আমাদের সঠিক উত্তর?
অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, EMBA RRAS। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, অপশন ABCD এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ডায়রিয়া। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করাচ্ছি এগুলো সবই কিন্তু আমাদের WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত 10 বছরে অর্থাৎ প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। এছাড়া আরো কিছু নতুন অ্যাড করেছি, সবই কিন্তু আমাদের PYQ কোশ্চেন। তো এক্ষেত্রে কিন্তু সরি এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, DIARRHOEA, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। তো এখানে ডায়রিয়া মিন্স তোমরা নিশ্চয়ই জানো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, অপশন ABCD এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাগ্রেসিভ। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ, অপশন ABCD। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন AGGRESSIVE, অ্যাগ্রেসিভ। নেক্সট কোশ্চেন 8, অ্যাক্সিডেন্ট, অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8। তো নেক্সট আমি তোমাদেরকে টপ 50 ইডিয়ামস এর ক্লাস প্রোভাইড করব, এবং তোমরা অনেকেই আমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ এই সেন্টেন্সের একটা ক্লাস প্রোভাইড করতে বলেছো। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার। ওকে, বারবার করে আমাকে মেসেজ বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে মেসেজ করতে হবে না, আমার মনে আছে। তো ইডিয়ামের একটা ক্লাস দিতে হবে, আর একটা হলো তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের। অ্যান্ড অন্য কোন টপিকে ক্লাস চাও সেটাও আমাকে জানাতে ভুলো না। জাস্ট মনে করো তোমাদের হাতে আর মাত্র 7 দিন বাকি রয়েছে, আর যে যত বেশি পারবে রিভিশন দিতে থাকো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাক্সিডেন্ট, ACCIDENT। নেক্সট কোশ্চেন 9, অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো জুরিসডিকশন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। জুরিসডিকশন কথার অর্থ হলো আইনগত অধিকার, তাই না? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, জুরিসডিকশন, আইনগত অধিকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, গ্যারান্টি, অপশন ABCD। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য। গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, তো ডিফারেন্সটা এখন জাস্ট আমি তোমাদেরকে বলবো না, আর যদি কারো জানা থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে তফাৎ কি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, GUARANTEE, এই জায়গাটুকু মনে রাখবে, GUARANTEE। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, স্যাটেলাইট, অপশন ABCD, স্যাটেলাইট ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে 11 এর জন্য, স্যাটেলাইট মিনিং নিশ্চয়ই তোমরা জানো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, SATELLITE, স্যাটেলাইট। তো এক্সাম হলে কিন্তু 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে না, মিনিমাম 30 সেকেন্ড সময় নেবে অ্যান্সার করার জন্য। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 12, তো এটা তো তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারো, এত বার তোমাদেরকে করিয়েছি, অপশন ABCD, লেফটেন্যান্ট। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অপশন ABCD, লেফটেন্যান্ট, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লাইউটেন্যান্ট, তাই না? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, তো এখানে দেখো কোন বানানটা সঠিক রয়েছে, অপশন ABCD। অপশন এতে কি বলেছে, রেগুলারিটি, বিতে বলেছে ম্যান্ডেটারি, সিতে বলেছে সার্কুলেটারি, এবং ডিতে বলেছে টেম্পারারি। কোন বানানটা সঠিক রয়েছে চলো অ্যান্সার করো অপশন ABCD এর মধ্যে। তো চারটেই কিন্তু আলাদা, তো এরকমভাবেও কোশ্চেন দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেম্পোরারি বানানটা সঠিক রয়েছে, টেম্পো, TEMPORARY। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রেনোভেশন, অপশন ABCD। চলো অ্যান্সার করো 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো রেনোভেশন মিন্স নবীন, নতুনভাবে কোনো কিছু তৈরি করা, বা নবী সরি নবী ভবন বলতে পারো, কি বলতে পারি, নবী ভবন, তাই না?
তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রেনোভেশন। নেক্সট কোশ্চেন 15, অ্যাসাসিনেশন এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাসাসিনেশন, অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাসাসিনেশন কথার অর্থ কি? কাউকে গুপ্তভাবে হত্যা করা, যেটাকে আমরা গুপ্ত হত্যা বলতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি এ ডবল এস এ, ডবল এস ব্যবহার করছি, এ ডবল এস আই এন এ টি আই ওয়ান, অর্থাৎ অ্যাসাসিনেশনের ডবল এস, এ ডবল এস এ ডবল এস 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 আই এন, অর্থাৎ ইন এশন বা নেশন, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন 16, মেসেজ, তো এটা তো আমরা সবাই জানি, মেসেজ বানান, সবাইকে অল টাইম আমরা মেসেজ করতে থাকি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি, কোশ্চেন নাম্বার 16। তো আগে আমরা মেসেজ বলতাম, এখন আমরা চ্যাটিং বা চ্যাট বলি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এম ই এস এস এ জি ই, মেসেজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, ইন্ডিপেন্ডেন্স, চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশন এ বি সি ডি এগুলোর মধ্যে, ওকে, অপশন এ বি সি ডি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? ইন্ডিপেন্ডেন্স, অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, ইন ডি ই পি ই এন ডি ই এন সি, ইন্ডিপেন্ডেন্স সবাই জানো, তো সব কটাতেই কিন্তু আমরা ই এর ব্যবহার করি ইন্ডিপেন্ডেন্সে, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কিউ, অপশন এ বি সি ডি, কিভাবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এগুলো হলো আমাদের ডাব্লিউএপি এর বিগত 10 ইয়ার্স, ওকে, তো সরি, ডাব্লিউএপি 10 ইয়ার্স, পি ওয়াই কিউ, যে কারেক্টলি স্পেলিং অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেগুলোই তোমাদেরকে এখন সলভ করাচ্ছি। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কিউ মিনস হলো শাড়ি। তো যখন আমরা স্কুলে পড়তাম, আমরা এরকম লম্বা শাড়ি দিয়ে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করার জন্য দাঁড়াতাম, তো সেটাকে আমরা কিউ বা শাড়ি বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো স্ট্যাগনেশন, সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। স্ট্যাগনেশন কথার অর্থ কি? স্তম্ভ বলতে পারো, স্ট্যাগনেশন স্তম্ভ, অপশন এ বি সি ডি স্ট্যাগনেশন। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, স্ট্যাগ এস টি এ জি এন এ টি আই ও এন। নেক্সট কোশ্চেন 20, অপশন এ বি সি ডি, তো বানানগুলো একটু কেয়ারফুলি দেখে নাও, তো বড় একটা ওয়ার্ড দিয়েছে, তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রিকনাইসেন্স, রিকনাইসেন্স, চলো অ্যান্সার করো 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? রিকনাইসেন্স মিন্স কি বলতে পারি? কোনো কিছুকে পরিদর্শন করা। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রি সি ও এন এন এ আই এস এস এ এন সি, রিকনাইসেন্স কথার অর্থ হলো পরিদর্শন করা। নেক্সট 21, অ্যাগ্রেশন, একটু আগে আমরা অ্যাগ্রেসিভ সলভ করেছি, এখন আমাদের কি দিয়েছে? অ্যাগ্রেশন, চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? আক্রমণ যেটাকে আমরা বলে থাকি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এ ডবল জি আর ই এস এস আই ও এন। দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে অনেকের বানান ভুল হতে পারে, তো এই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলছি, যখন এক্সাম হলে বসে সলভ করবে তখন কিন্তু 30 সেকেন্ড সময় নিও, ওকে। নেক্সট কোশ্চেন 22, এম্বারাসড, অপশন এ বি সি ডি, তো আমরা একটা সলভ করেছি, একটা হলো এম্বারাসমেন্ট, একটা হলো এম্বারাস, এখানে দিয়েছে এম্বারাসড অর্থাৎ ইডি যুক্ত করে দিয়েছে। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা হবে? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান হয়ে যাবে অপশন বি, ই এম বি এ আর আর এ এস এস ই ডি। নেক্সট কোশ্চেন 23, ইঞ্জিনিয়ারিং, অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো, ইঞ্জিনিয়ারিং। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অপশন ডি তে, ই এন জি আই এন ডবল ই আর, নিয়ার, এন ডবল ই আর, এই জায়গাটা মনে রাখবে, এন ডবল ই আর আর এন জি, ইংলিশ আমরা বলি না, তো ই এন জি আই এন ডবল ই আর আই এন জি, তো এরকম ভাবে মনে রাখতে পারো ইঞ্জিনিয়ারিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, অ্যাকোয়াইন্টেন্স, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি, সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 24। তো কাউন্ট করতে থাকো, আউট অফ 50 কত স্কোর করতে পারছো, এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোশ্চেন নাম্বার 24, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাকোয়া ইন
টান্স, অ্যাকুয়া ইন টান্স কথার অর্থ হলো জানাশোনা বা ওয়েল নোন, এরকম কিছু বলতে পারো, নোন যেটাকে আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেন 25, ইমিডিয়েটলি, অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ইমিডিয়েটলি অর্থাৎ এক্ষুনি, তাই না? অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আই ডবল এম ই ডি আই এ টি ই এল ওয়াই, ইমিডিয়েটলি, অবিলম্বে বা এক্ষুনি। নেক্সট কোশ্চেন 26, নেসেসারি, অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো, নেসেসারি কি হবে আমাদের সঠিক উত্তর, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 26 এর জন্য? নেসেসারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বানান যেটা রয়েছে অপশন সি তে, কিন্তু আমাদের সঠিক বানানটা রয়েছে এন ই সি ই এস এস এ আর ওয়াই, নেসেসারি। নেক্সট কোশ্চেন 27, ম্যানেজেবল, অপশন এ বি সি ডি, ম্যানেজেবল, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 27। এক্সাম হলে 30 সেকেন্ড সময় নিয়েও, অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সলভ করার জন্য এখানে 10 সেকেন্ড দিয়েছি। তো তাড়াহুড়োর জন্য অনেকের ভুল হতে পারে, বাট এক্সাম হলে একটু বেশি টাইম নিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ম্যানেজ অ্যাভেল। নেক্সট কোশ্চেন, অর্থাৎ ম্যানেজ করা বা ম্যানেজেবল যেটাকে আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেন 28, ফর, তো এখানে 4টে অপশান দিয়েছে, দেখো অপশান এতে কি বলেছে, 14, বিতে বলেছে 17, সিতে বলেছে 15 এবং ডিতে বলেছে 14, কোন বানানটা সঠিক রয়েছে, চলো অ্যান্সার করো। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 14, এই বানানটাই সঠিক রয়েছে, যেটার বেঙ্গলি মিনিং যদি জানতে চাও সেটা হলো চতুর্দশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অবস্টাকেল, অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো, অবস্টাকেল। অবস্টাকেল কথার অর্থ কি, বাধা বলতে পারো, তাই না? কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 29 এর জন্য? সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অবস টি এ সি এল ই, ও বি এস টি এ সি এল ই, অবস্টাকেল। নেক্সট কোশ্চেন 30, ফিলোসফি, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। ভেরি ইজি কোশ্চেন, ফিলোসফি অনেকবার পড়িয়েছি। ফিলোসফি কথার অর্থ কি, দর্শন, তাই না? তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পি এইচ আই এল ও এস ও পি এইচ ওয়াই। নেক্সট কোশ্চেন 31, কমিটি, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 31। কমিটি, সি ও, নেক্সট আর বলবো না, চলো অ্যান্সার করো 31 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এখানে দেখো আমরা ডবল এম ব্যবহার করি, ডবল টি ব্যবহার করি, ডবল ই ব্যবহার করি, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর, সি ও ডবল এম আই ডবল টি ডবল ই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32, তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যানিভার্সারি, রেডি সবাই কোশ্চেন নাম্বার 32 এর জন্য? অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 32 কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ এন এন আই ভি ই আর এস এ আর ওয়াই, অ্যানিভার্সারি। নেক্সট কোশ্চেন 33, এসেনশিয়াল, অপশান এ বি সি ডি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 33, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এসেনশিয়াল বা এসেনশিয়াল, ওকে, এসেনশিয়াল মানে হলো যেটা অপরিহার্য বা প্রয়োজনীয়। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক, সরি, অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, ই এস এস ই এন টি আই এ এল। নেক্সট কোশ্চেন 34, সায়েন্টিফিক, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সায়েন্টিফিক, অপশান এ বি সি ডি, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 34। সায়েন্টিফিক, তো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? এস সি আই ই এন টি আই এফ আই সি। নেক্সট কোশ্চেন 35, লিটারেট, অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো, লিটারেট। 35, কোশ্চেন নাম্বার 35, সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, এল আই টি ই আর এ টি ই, লিটারেট। নেক্সট কোশ্চেন 36, এটিকুয়েট, অপশান এ বি সি ডি,
চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? এটিকুয়েট মিন্স হলো ভালো ব্যবহার করা বা সৌজন্য বোধ, বা যেটাকে আমরা শিষ্টাচার বলে থাকি, ভালো ব্যবহার, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইটিআই কিউইউই ডবল টিই, এটিকুয়েট। নেক্সট কোয়েশ্চেন 37, স্কলার। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। স্কলার, অপশন এ, বি, সি, ডি, পণ্ডিত বলতে পারো, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস, সি, এইচ, ও, এল, এ, আর। নেক্সট কোয়েশ্চেন 38, অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে এক্সাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কনসেনসাস। রেডি সবাই? কোয়েশ্চেন নাম্বার 38 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। তো কনসেনসাস কথার অর্থ কি? হারমোনি বলতে পারো, এটার মিনিং যেটা সেটা হলো হারমোনি বলতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, CONSENSUS। নেক্সট কোয়েশ্চেন 39, অপশন এ, বি, সি, ডি। ওকে, তো এক্ষেত্রে আমাদের এক্সাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো আপ হিভেল। অপশন এ, বি, সি, ডি, আপ হিভেল। চলো অ্যান্সার করো। আপ হিভেল অর্থাৎ যেটাকে আমরা উত্থান বলতে পারি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 39-এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, UPHEAVAL। নেক্সট কোশ্চেন 40, জাক্সটা পজিশন। জাক্সটা পজিশন, চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এটার PDF আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, ওকে, নো ইস্যু। তো এখানে আমাদের বিগত 10 ইয়ার্স অর্থাৎ WEP-র বিগত 10 বছরের কোশ্চেন রয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ডের, এবং সেই সঙ্গে আমি নতুন কিছু অ্যাড করে টোটাল 50 কোশ্চেন তোমাদেরকে করালাম, ওকে। তো আউট অফ 50 কত স্কোর করতে পারছো কাউন্ট করো, এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, জাক্সটা পজিশন অর্থাৎ পাশাপাশি অবস্থান। নেক্সট কোশ্চেন 41, অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো হ্যাজার্ডাস। অপশন এ, বি, সি, ডি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 41-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, HAZARDOUS। ওকে, মিনিং কি? বিপজ্জনক বলতে পারো, বা বিপজ্জনক যেটাকে আমরা বলে থাকি। তো এটাই আমাদের সঠিক বানান, অপশন এ। নেক্সট কোশ্চেন 42, কি বলেছে? মেডিকার, সরি, মেডিওকার। বিতে বলেছে মিডিওকের, সিতে বলেছে মেডিও, মেডিওকার অ্যান্ড ডিতে বলেছে মিডিওকার। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 42 অর্থাৎ যেটাকে আমরা মাঝারি বলে থাকি, মাঝারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান যেটা সেটা অপশন সি হয়ে যাবে, অর্থাৎ MEDIOCRE, মেডিওকের। ওকে, নেক্সট কোশ্চেন 43, তো অপশন এ তে বলেছে সামটিয়াস, বি তে বলেছে সামচাস, সি তে বলেছে সামটিয়াস, এবং ডি তে বলেছে সামচুয়াস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো মিনিং যেটা হবে সেটা হলো ব্যয়বহুল অর্থাৎ অধিক খরচা যেটা। তো অপশান এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সামচুয়াস, SUMPTUOUS। নেক্সট কোশ্চেন 44, রিহার্সাল। অপশান এ, বি, সি, ডি, চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? রিহার্সাল, তো গানের রিহার্সাল বা নাচের হয় যেটাকে আমরা মহড়া বলে থাকি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 44-এর জন্য অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, REHEARSAL। ওকে, হেয়ার কথাটা এখানে মিডিলে থাকে, HEARSAL। নেক্সট কোশ্চেন 45, তো অপশান এ, বি, সি, ডি, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এক্সিলারেট। এক্সিলারেট, চলো অ্যান্সার করো। এক্সিলারেট কথার অর্থ হলো কাউকে আনন্দ দেওয়া বা উল্লসিত করা। তো কি হবে এখানে আমাদের সঠিক উত্তর? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, EXHILARATE। নেক্সট কোশ্চেন 46,
অপশন এ বি সি ডি জার্নাল ইজ আওয়ার এক্সাক্টলি ওয়ার্ড, চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা রয়েছে। জার্নাল, জার্নাল, তো নেল কিন্তু বলিনি, জার্নাল বলেছি, বি আর সি এর মধ্যে চলো অ্যান্সার করো। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, জে ও ইউ আর এন এ এল, জার্নাল, সাময়িক পত্রিকা। নেক্সট কোয়েশ্চেন 47, হ্যারাজ, অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এইচ এ আর এ ডবল এস, হ্যারাস মানে হয়রানি করা। নেক্সট কোয়েশ্চেন 48, লাইসেন্স, অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো 48 কি হবে আমাদের সঠিক উত্তর। লাইসেন্স ইজ আওয়ার এক্সাক্টলি ওয়ার্ড, হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এল আই সি ই এন এস ই, লাইসেন্স মানে কি অনুমতিপত্র। নেক্সট কোয়েশ্চেন, তো এখানে সি ই এন এ সি, সেন্স। নেক্সট কোয়েশ্চেন 49, অপশান এ বি সি ডি, অপশান এতে বলেছে মিউনিসিপ্যাল, বিতে বলেছে মিউনিসিপ্যাল, সিতে মিউনিসিপ্যাল, অ্যান্ড ডিতে অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা সেটা হলো মিউনিসিপ্যাল, তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কী হবে। পৌর শাসন যেটাকে আমরা বলে থাকি তাই না, মিউনিসিপ্যাল অর্থাৎ পৌর শাসন, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান হয়ে যাবে অপশান বি, মিউনিসিপাল। নেক্সট কোয়েশ্চেন 50, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোয়েশ্চেন বা লাস্ট প্রশ্ন, সিলেবাস, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 50। সো হেয়ার অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সিলেবাস, এস ওয়াই এল এল এ বি ইউ এ, সিলেবাস ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল 50 কোশ্চেন, আশা করি ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো সেক্ষেত্রে একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, অ্যান্ড আউট অফ 50 কত স্কোর করতে পারলে সেটাও জানাতে ভুলো না, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের টেলিগ্রাম গ্রুপ সরি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো দেখা হচ্ছে নেক্সট দিন, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, টেনশন করার কিছু নেই, নিজের বেস্ট লেভেল দিয়ে পড়তে থাকো, তো এবং এক্সাম হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে এসো, তো দেখা যাক ফলাফলটা কি হয়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড যদি মনে হয় কোথাও আমি কোনো একটা ভুল অ্যান্সার করে ফেলেছি, দেখো চোখের দেখা অর্থাৎ ভুল হতেই পারে তাই না, তো সেক্ষেত্রে ডাউট বা কনফিউশন যদি থাকে কোনো কোশ্চেন নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা, বাই।